আজকে আমরা এসেছি স্ট্রবেরি পিক করতে। এখন আমরা প্রথমে অফিসের দিকেই যাচ্ছি, এর কারণ হচ্ছে আমরা যে বাস্কেটটা নিয়ে এসেছি স্ট্রবেরি পিক করার জন্য সেটার ওয়েট মেজার করবে ওরা। তো এটা হচ্ছে অফিসের গেট। গেটের বাইরে লেখা আছে যে পার কেজি হচ্ছে 60 crown। তো এখানেই আর কি আমরা ওয়েট মেজার করব ফার্স্টে। ট্যাগ দিয়ে দিছে ওরা, এটাতে পিক করতে হবে স্ট্রবেরি। চলো স্ট্রবেরি তুলি। পাইছো স্ট্রবেরি? সুন্দর তো। এই রোতে কি আছে? এখানে অনেক সুন্দর সুন্দর দেখো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে ওই রোটাতে অনেক আছে দেখো মমিতা, ওইখানে বেশ কিছু ভালো স্ট্রবেরি পাইছে, খুবই চেষ্টা করতেছে স্ট্রবেরি গুলো তোলার জন্য। আমরা ওর ঝুড়িটা দেখি তো একটু। বাহ, খুবই সুন্দর। আমি একটু দেখাতে চাই এখানে আসলে স্ট্রবেরি গুলো কেমন। এই হচ্ছে স্ট্রবেরি গুলো, স্ট্রবেরি গাছ, এবং হচ্ছে নিচে স্ট্রবেরি গুলো শাখা প্রশাখা মিলে পড়ে আছে। চমৎকার একটি স্ট্রবেরি মমিতা পেয়েছে, খুবই ভালো লাগছে স্ট্রবেরি এই অসাধারণ সুন্দর একটি বাগানে আসতে পেরে। মমিতা, তুমি কি এর আগে কখনো এসছো? আমি লিচু বাগানে গিয়েছি, কিন্তু স্ট্রবেরি বাগানে আমার যাওয়া হয়নি। এই আমার স্ট্রবেরি বাগানে প্রথম আসা হলো। যাই হোক, আমি খুব এক্সাইটেড, বেশ কিছু স্ট্রবেরি নিয়ে বাসায় যাব। যাদের স্ট্রবেরি খেতে ইচ্ছা করে বাসায় আমন্ত্রণ রইল, চলে আসবেন বাসায়, কি বলো মমিতা? স্ট্রবেরি পিক করেছি 1.54 kg, আর আমাদের প্রাইস এসছে 87 crowns মতো। ওদের একটা অফার চলছে তাই প্রাইসটা একটু কম পড়েছে, বাট অন্যান্য সময় একটু বেশি থাকে আর কি।